তৃষ্ণার্তকে জল দান, ক্ষুধার্তকে অন্ন, আশ্রয়হীনকে আশ্রয় দান, ইহাই মানব ধর্ম। এই মানব ধর্মই করে দেখালো কেভিও এক অসহায় বৃদ্ধকে আশ্রয়ে ফিরিয়ে দিয়ে। এতদিন যে বৃদ্ধ বাবা তার সন্তানের চরম অবজ্ঞা, অবহেলায়, নিদারুণ দুঃখ, কষ্টে মানবেতর দিন যাপন করছিলেন, পরিশেষে তিনি তার ছেলের দ্বারা নির্যাতিত হয়ে সুদূর আসাম থেকে শামুকতলায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন, সেই বৃদ্ধের করুণ আরতি আমরা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলাম গত 15ই ডিসেম্বর, যাতে লোকটি তার পরিবারকে ফিরে পায়। কিন্তু পরিবার পরিজন দ্বারা অবহেলিত বৃদ্ধ লোকটি পরিবারে ফিরে যেতে নারাজ। তখন কেভিওর পক্ষ থেকে যোগাযোগ করা হয় আলিপুরদুয়ার হেভেন শেল্টার হোম পরিবারের কর্ণধার শ্রী সাজু তালুকদার মহাশয়ের সাথে। সাজুবাবুর একক প্রচেষ্টায় গড়ে ওঠা এই বৃদ্ধাশ্রমে ঠাঁই পান 75 এই বৃদ্ধ লোকটি। এছাড়াও সহযোগিতা করেছেন শামুকতলা থানার ওসি অভিষেক ভট্টাচার্য মহাশয়, পৃথ্বীরাজ সাহা নামে একজন সমাজসেবী সহ দুজন সাংবাদিক যথা রাজু সাহা ও মলয় দেবনাথ মহাশয়। এছাড়া শামুকতলা স্বাস্থ্যকেন্দ্র, শামুকতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ভালোবাসা উজাড় করে দিয়েছেন, তাদের সকলকে নতমস্তকে বিনম্র প্রণাম জানাই। এমন যেন কোনো পিতাকে আর বৃদ্ধাশ্রমে যেতে না হয়, সুস্থ থাকুক, বেঁচে থাকুক পরিবার পরিজন নিয়ে পৃথিবীর সকল বাবা, এই প্রার্থনাই করি। জিনা হে তো দূসর কে লিয়ে জিও, সভি তো আপনো কে লিয়ে জিতা হ্যায়। পৃথিবীতে যেন একটাই শেষ কর্ম থাকে, সেটা হলো মানবিকতা, মানবিকতা আর মানবিকতা।